ইস, কেমন শুকিয়ে গেছিস, কেমন উস্কো খুস্কো হয়েছে চেহারা। তোদের বুয়া বোধ হয় রাতে পারে না, রাতে বোধ হয় মশারিও খাটাস না। আছিস তো এবার বেশ কিছুদিন, কথাগুলো বলতো আমার মা। মা চলে গেছে অনেক দিন হলো, এখনো আমি বাড়ি ফিরে কাজের ফাঁকে ছুটি পেলে, কিন্তু কথাগুলো কেউ বলে না। কেউ রাতেও রুমে উঁকি মেরে দেখে না আমি রুমে আছি কিনা। নাস্তার টেবিলে কেউ সাজিয়ে রাখে না হাতে মাখা চিংড়ি ভর্তা, কুমড়োর ডাঁটা, মুসুরির ডালের চচ্চড়ি। মা জানতো তার খোকা কোন খাবার পছন্দ করে, মায়ের আনন্দ ছিল তার খোকাকে খাইয়ে। কতদিন বকেছি মাকে, কত মিথ্যে বলেছি, কত টাকা চুরি করেছি, মায়ের আঁচল থেকে কোনো হিসেব নেই। কোনো রাগ করেনি মা, কোনোদিন বলেনি দেখতে চাই না তোর মুখ। সেবার যখন আমার অসুখ হলো, ডাক্তার বলল ওর অবস্থা ভালো না। মা সারা রাত জেগে থাকতো আমার পাশে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমার প্রাণ ভিক্ষা চাইত, তার প্রাণের বিনিময়ে। আল্লাহ কবুল করেছে তার মোনাজাত, আমি আজও বেঁচে আছি, শুধু নেই আমার মা। আজ দোয়া করি, আল্লাহ তুমি মাফ করো আমার মায়ের যত গুনাহ, ঠাই দাও আমার মাকে তোমার জান্নাতে। ইস, কেমন শুক।